আমার স্বামী শারীরিক মিলনে অক্ষম, আমার কি করা উচিত? আমরা সবসময় বলে থাকি যে জীবন থাকলে সমস্যা থাকবে, আর সমস্যা থাকলে উত্তরণের উপায়ও থাকবে। কিছু কিছু সমস্যা প্রকট, আবার কিছু কিছু সমস্যা কিন্তু সামান্য। তবে সব সমস্যায় সমস্যা, আর এই সব সমস্যা মোকাবেলা করে জীবনকে এগিয়েই নিতে হবে। আমি সবাইকে এটাই বলে থাকি। প্রশ্ন, আমার স্বামীর সাথে আচরণের ক্ষেত্রে সমস্যায় ভুগছি। আমি জানি সে আমাকে আহ্বান করলে মানসিকভাবে প্রস্তুত না থাকলেও তার কক্ষে যাওয়া আমার জন্য আবশ্যক। আরও জানি যে মিথ্যা বলা ন্যাক্কারজনক অপরাধ। তবে আমার স্বামীকে খুশি করা আমার কাছে সবচেয়ে বড় বিষয়। এমতো অবস্থায় আমি পরিতৃপ্ত হয়েছি বলে ভান ধরা কি জায়েজ হবে? আসলে আমি এই সমস্যায় ভুগছি। আমি মিথ্যাও বলতে চাই না, আবার সে আমাকে পরিতৃপ্ত করতে পারেনি এ কথা বলে তাকে বিব্রতও করতে চাই না। এভাবে পরিতৃপ্তির ভান ধরা থেকে বিরতও হতে পারছি না, আবার সে বিব্রত বোধ করবে ভয়ে তাকে খোলাখুলি বলতেও পারছি না। আশা করি আপনি আমাকে এ ব্যাপারে দিক নির্দেশনা দেবেন, আর আপনার দুয়াই আমাকে ভুলবেন না। প্রশ্ন উত্তর, আল্লাহর কাছে দোয়া করি তিনি আপনার ধৈর্য, আপনার রবের নির্দেশ মোতাবেক স্বামীর ইচ্ছা পূরণ ইত্যাদির জন্য তিনি আপনাকে উত্তম যা যা দান করুক। আপনি যা বললেন তার এলাজ হলো স্বামীকে বিষয়টি পরিষ্কারভাবে বলে দেয়া। এভাবে বললে তাকে বিব্রত করা হবে না, তাকে দুর্বল বলে উপযুক্ত করা হবে না। অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের সমস্যার মূল কারণ সমস্যা যে আছে সে বিষয়ে স্বামীর অনুভূতিশূন্যতা। স্বামীর অপরগতা বা যৌন দুর্বলতা এক্ষেত্রে মূল কারণ নয়, কেননা সে হয়তো সঙ্গমে লিপ্ত হয়ে পড়ে কিছু বিষয় আমলে না এনে, অথচ সেগুলো প্রয়োগ করলে স্ত্রীর তৃপ্তিটা স্বাভাবিক ব্যাপার। আপনাকে পরামর্শ দিচ্ছি, স্বামী স্ত্রীর সম্পর্ক ও মিলন বিষয়ে কিছু সহায়ক বইয়ের আশ্রয় নিতে, যেমন মাহমুদ মেহেদি ইস্তানবুলির তুহফাতুল আরুশ নববধুর উপঢৌকন বইটি। সার কথা হলো, এ বিষয়ে স্বামীর সাথে সরাসরি কথা বলতে ও তাকে বিষয় পুস্তক করতে পরামর্শ দেওয়ায় কোনো মানা নেই। যার এলাজ হয়তো একেবারেই সহজ, সে বিষয়ে কষ্ট যাতনা সহ্য করে যাওয়ার চাইতে সরাসরি বলে ফেলাই ভালো। অবশ্য নারীকেও এক্ষেত্রে দায়িত্ব ভাগ করে নিতে হবে। এক্ষেত্রে নারীর যা যা করা উচিত করতে হবে। স্বামীর জন্য সাজগোজ করতে হবে, স্বামীকে আদর দিতে হবে, মিলনে তাকে উৎসাহী করে তুলতে হবে। আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যে মুসলমানদের অবস্থা ভালো করে দেন, আল্লাহই উত্তম জ্ঞানী। বন্ধুরা, এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক ইউ।